প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস এইটে ১৬ নম্বর চ্যাপ্টারের ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যেকার সম্পর্ক এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের বইয়ে দেখবে ১৪৩ পাতা থেকে এটা শুরু হচ্ছে, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যেকার সম্পর্ক। এখানে দেখো, একটা ত্রিভুজের ছবি আমি এঁকে রেখেছি। তোমরা জানো যে কোনো ত্রিভুজের তিনটি কোণ, এই তিনটি কোণের যোগফল কত হয়? না, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় ১৮০°। এখন মনে করো যে এই ত্রিভুজের এই কোণটার মান দেওয়া আছে ৬০°। এটার মান দেওয়া আছে মনে করো ৭০°। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই কোণের মান কত, এই কোণটার মান কত, এইটা এই কোণের মান কত। তাহলে তোমরা কি করে বের করবে? না, তোমরা এই যে ত্রিভুজের তিনটি কোণ, কোণের মান ১৮০° হয়, সেখান থেকে তোমরা এটাকে ইউজ করবে, করে তোমরা এই দুটো কোণ কোণ দেওয়া থাকলে তৃতীয় কোণটা তোমরা বের করতে পারো। কিভাবে করবে? খুব সিম্পল, ১৮০ডিগ্রি হচ্ছে তিনটি কোণের যোগফল, সেখান থেকে তোমরা তিনটি কোণের মধ্যে যে দুটো কোণ দেওয়া আছে সেই দুটো কোণ বিয়োগ করবে। যেমন এখানে তোমাদের উদাহরণে আমি দেখাচ্ছি ৬০ডিগ্রি আর ৭০ডিগ্রি। তাহলে ১৮০ডিগ্রি থেকে ৬০ডিগ্রি আর ৭০ডিগ্রির যোগফল যদি তোমরা বিয়োগ করো, ১৮০ডিগ্রি মাইনাস ৬০ডিগ্রি আর ৭০ডিগ্রি মানে হচ্ছে ১৩০ডিগ্রি, তার মানে তোমরা পাচ্ছ ৫০ডিগ্রি। অর্থাৎ এই তৃতীয় যে কোণটার মান তোমাদের দেওয়া ছিল না, এই সূত্র ব্যবহার করে তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে যে এই তৃতীয় কোণটার মান হচ্ছে ৫০ডিগ্রি। এবার দেখো, ধরো এই ত্রিভুজের তিনটি বাহু, এই তিনটি বাহুর মধ্যে আমরা যে কোনো একটা বাহু, ধরো এই বাহুটাকে আমরা বাড়াচ্ছি, বর্ধিত করছি। তাহলে বর্ধিত করলে কি হবে? না, আমরা এই যে তিনটে কোণ, এই একটা কোণ, তাহলে দেখো এই যে ভেতরে তিনটে কোণ, এই তিনটে কোণকে যেহেতু ত্রিভুজের ভেতরে আছে তাই এই তিনটে কোণকে বলা হবে অন্তস্থ কোণ। আর একটা বাহুকে বাড়ানোর ফলে বাইরে যে কোণটা আমরা পাচ্ছি, এই বাইরের কোণটাকে বলা হবে বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ কি কোণ বলা হবে? বহিঃস্থ কোণ, ঠিক আছে? শুধু এই বাহুটাকে বাড়িয়েছি বলে নয়, তোমরা যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করো, এটাকে মনে করো এদিকে বর্ধিত করো, তাহলে এখানে আমরা বহিঃস্থ কোণ পাবো। বা এটাকে যদি বর্ধিত করো তাহলে এখানেও আমরা বহিঃস্থ কোণ পাবো, এরকম হবে। বা এই দিক থেকে যদি বর্ধিত করো তাহলে এইটা এটাকে যদি বর্ধিত করো তাহলে এদিকে আমরা বহিঃস্থ কোণ পাবো। তাহলে এইভাবে ত্রিভুজের যে কোনো বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে আমরা একটা বহিঃস্থ কোণ পাব। এই বহিঃস্থ কোণের সঙ্গে ত্রিভুজের ভেতরের যে কোণ, তিনটে কোণ আছে ভেতরে, তার মধ্যেকার এই দুটো কোণ, এই কোণ আর এই কোণ, এই কোণ দুটোকে বলা হচ্ছে এই বহিঃস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ। এই বহিঃস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ কোনগুলো? এইটা আর এইটা, এই দুটোকে বলা হচ্ছে বহিঃস্থ কোণের অন্তস্থ বিপরীত কোণ। এখন এই বহিঃস্থ কোণ এই অন্তস্থ বিপরীত কোণগুলির মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? না, তোমরা মনে রাখবে এই বহিঃস্থ কোণের যা পরিমাণ হবে সেই বহিঃস্থ কোণের পরিমাণটা এই অন্তস্থ বিপরীত কোণের কোণ দুটির যোগফলের সমান হবে। অর্থাৎ এই কোণের মান মনে করো ১০ডিগ্রি,
আর এটা মনে করো ওয়াই, তাহলে এই এক্স প্লাস ওয়াই এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি এই দুটো কোণের যোগফল হবে তোমার এই বহিঃস্থ কোণের মান। এই বহিঃস্থ কোণের মান মনে করো জেড যদি হয়, তাহলে এই দুটি কোণের যোগফল হবে এই বহিঃস্থ কোণ জেড এর সমান। এটা গেল বহিঃস্থ কোণ আর ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণগুলির মধ্যে সম্পর্ক। এখন তোমাদের যদি প্রশ্ন থাকে যে এই কোণের মান হলো 50 ডিগ্রি আর এই কোণের মান হলো তোমার 30 ডিগ্রি বা এই কোণের মান হলো তোমার মনে করো 60 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এই বহিঃস্থ কোণের মান কত হবে এটা তোমাদের বের করতে বলতে পারে। তাহলে তোমরা খুব সহজেই বের করতে পারবে, হ্যাঁ, কি না এই দুটো কোণের যোগফল করে দেবে, দিয়ে বলবে যে এই বহিঃস্থ কোণের মানটা হচ্ছে কত হবে 50 যোগ 60 ডিগ্রি, তাহলে বহিঃস্থ কোণের মানটা কত হবে 110 ডিগ্রি। ঠিক উল্টো প্রশ্নটাও থাকতে পারে, কি রকম না সেখানে তোমাদের বলে দিল যে বহিঃস্থ কোণের মানটা বলে দিল আর অন্তস্থ বিপরীত কোণে যে কোনো একটির মান বলে দিল। মনে করো এই যে মনে করো এই বহিঃস্থ কোণের মান বলে দিল 120 ডিগ্রি আর একটা অন্তস্থ বিপরীত কোণের মান বলে দিল 50 ডিগ্রি, তাহলে তোমাদের উত্তর বের করতে বলতে পারে যে এই কোণটার মান কত। তাহলে কি করে তোমরা বের করবে, ঠিক উল্টো প্রসেস, যে এই অন্তস্থ বিপরীত কোণের যোগফল যদি বহিঃস্থ কোণ দুটো হয়, এই অন্তস্থ কোণ আর এই বহিঃস্থ কোণ, এই অন্তস্থ কোণ, এই দুটি কোণের যোগফল যদি 100 বহিঃস্থ কোণের সঙ্গে সমান হয়, তাহলে এই বহিঃস্থ কোণ থেকে যদি এই অন্তস্থ একটা বিপরীত কোণ বিয়োগ করি, তাহলে আমরা এই আরেকটা যে অন্তস্থ বিপরীত কোণ আছে এই কোণের মানটা পাবো, তাই না? তাহলে তোমরা সেখানে কি করবে, এই মানটা বের করতে হলে 120 থেকে জাস্ট 50 ডিগ্রি বিয়োগ করে দেবে, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব যে দ্বিতীয় যে কোণটা অন্তস্থ বিপরীত কোণ সেই কোণের মান পেয়ে যাবো কত, 70 ডিগ্রি। তাহলে এইভাবে তোমাদের এখান থেকে প্রশ্ন থাকবে, আশা করি তোমরা পারবে। এবার দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা দেখো তিনটে বাহু এবং তিনটে বাহুই প্রত্যেকটা সমান, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের কোণগুলোর মধ্যে কি সম্পর্ক হবে, না ত্রিভুজের কোণগুলোর মধ্যে সম্পর্ক হবে যে প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি, কখন, যখন ত্রিভুজের তিনটে বাহু পরস্পরের সঙ্গে সমান, অর্থাৎ ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সেই ত্রিভুজের তিনটি কোণ সমান হবে, অর্থাৎ প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি করে। বুঝতে পারলে তোমরা? এবার দেখো এখানে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ নয়, এটা কি ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুটো বাহু সমান। এখানে যেভাবে ছবিটা আঁকা হয়েছে তাতে দুটো যে বাহু দুটো সমান, সেই দুটো বাহু হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ এই দুটি বাহু সমান, তাই একে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যখন কোনো ত্রিভুজে দুটো বাহু সমান হবে তাহলে সেই সমান বাহুদ্বয়ের যে সংলগ্ন কোণ, অর্থাৎ সংলগ্ন কোণ মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান সবসময় কি হবে, সবসময় হবে সমান, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটাও হবে 30 ডিগ্রি, একটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অন্যটাও কি হবে, 60 ডিগ্রি, অর্থাৎ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সেই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের যে সংলগ্ন কোণ দুটি সেটা হবে সমান, একটা 50 ডিগ্রি হলে অন্যটা হবে 50 ডিগ্রি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, কিরকম প্রশ্ন, যে মনে করো এই কোণের মানটা বলে দেওয়া আছে 60 ডিগ্রি, হ্যাঁ, তাহলে তোমাদের প্রশ্ন থাকবে যে তাহলে এই কোণের মানটা কত, অর্থাৎ এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা বলে দিচ্ছে,
আর এই কোণের মানটা বলে দিচ্ছে 60 ডিগ্রি তাহলে তোমাদের উত্তর বের করতে হবে এই কোণের মানটা কত তাহলে তোমরা কি করে বের করবে না এই ভিডিওটিতে তোমাদের একটু আগে শিখিয়েছি মনে করে দেখো যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি এটা তোমরা জানো যে কোন ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি তার মধ্যে এইটা এই কোণটা 60 ডিগ্রি আর তোমরা একটু আগে শিখেছো যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান তাদের সংলগ্ন কোণ দুটি সমান অর্থাৎ এটা 60 ডিগ্রি হলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 60 ডিগ্রি তাহলে এটা 60 ডিগ্রি এই কোণটা 60 ডিগ্রি হলে দুটো কোণের মান 60 ডিগ্রি 60 ডিগ্রি করে পেয়ে গেলে তাহলে তৃতীয় কোণ যেটা বের করতে চাইছে এই কোণটা এই কোণের মান কত হবে না 180 ডিগ্রি থেকে যদি তোমরা এই দুটো 60 ডিগ্রি কোণ বিয়োগ করো দুটো 60 ডিগ্রি কোণের যোগফল যদি তোমরা বিয়োগ করো তাহলে আমরা কি পেয়ে যাব তৃতীয় কোণ যেটা বের করতে বলেছে সেটা আমরা পেয়ে যাব তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি বোঝা গেল তাহলে এই হলো তোমাদের ত্রিভুজের কোণ বাহুর মধ্যেকার সম্পর্ক আরো কিছু সম্পর্ক আছে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো যেমন এই উদাহরণটা দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা সমকোণী ত্রিভুজ যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সরি যে সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান এখন তোমাদের বলে দিল যে এইটা এই কোণের মান মনে করো বলে দিল 80 ডিগ্রি তাহলে তোমাদের এই বাহুটাকে বর্ধিত করে প্রশ্ন থাকতে পারে যে এই বাহুটাকে বর্ধিত করে যে বহিঃস্থ কোণ পাওয়া যাচ্ছে সেই বহিঃস্থ কোণের মান কত কি প্রশ্ন থাকতে পারে না প্রশ্ন থাকতে পারে এই বাহুটাকে বাড়িয়ে অর্থাৎ যে বহিঃস্থ কোণটা পাওয়া যাচ্ছে সেই বহিঃস্থ কোণের মান কত এটা তোমাদের বের করতে বলতে পারে এরকম আরো অনেক টাইপের প্রশ্ন থাকবে কিন্তু বেসিক জিনিসগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো মনে রাখতে পারো তাহলে যে কোনো ধরনের কোন বাহুর মধ্যেকার সম্পর্ক তোমাদের সমস্যা হিসেবে থাকলে সেগুলো তোমরা সমাধান করতে পারবে যেমন এখানে কি বললাম আমি এখানে বললাম যে এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ এই কোণের মান 80 ডিগ্রি তাহলে এই কোণের মানটা কত হবে আমাদের বের করতে হবে এই কোণের মানটা কত হবে আমাদের বের করতে বলবে তো সেক্ষেত্রে তোমরা কি করবে না তোমরা জানো মনে করে দেখো যে এই বহিঃস্থ কোণটা সবসময় কি হয় অন্তঃস্থ বিপরীত কোণগুলোর যোগফলের সমান হয় অর্থাৎ এই কোণ আর এই কোণ এই দুটি কোণের যোগফলের সমান হচ্ছে এই কোণের মান এখন এটা 80 ডিগ্রি দেওয়া আছে তোমাদের এটা জানা নেই তাহলে এটা কি করে বের করবে না সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এটা 80 ডিগ্রি হওয়া মানে তোমরা মনে তোমরা সহজেই বুঝতে পারবে যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণটা 80 ডিগ্রি হওয়া মানে এটাও হবে 80 ডিগ্রি এই কোণটা হচ্ছে 80 ডিগ্রি তাহলে এটা 80 ডিগ্রি এটা 80 ডিগ্রি 160 ডিগ্রি আর তোমরা এমনিতেই জানো যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি তাহলে এই দুটো কোণের যোগফল যদি 160 ডিগ্রি হয় তাহলে এই তৃতীয় কোণের মানটা কত হবে এই তৃতীয় কোণের মানটা হবে 20 ডিগ্রি এই গেল তাহলে এই যে অন্তঃস্থ বিপরীত কোণ 20 ডিগ্রি আর 80 ডিগ্রি তাহলে এই কোণের মান কত হবে এই বহিঃস্থ কোণের মানটা কত হবে না বহিঃস্থ কোণের মান হবে এই 80 ডিগ্রি আর 20 ডিগ্রি এই দুটো যোগফল তাহলে কত হবে 80 প্লাস 20 সমান সমান 100 ডিগ্রি অর্থাৎ দেখো এখানে কতগুলো শর্ত বলে দেওয়া ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজ একটা কোণ 80 ডিগ্রি সেখান থেকে তোমরা খুব সহজে তার বহিঃস্থ কোণ কত হবে সেটা তোমরা তো বের করতে পারলে তাহলে আজকে এই পর্যন্তই এই ভিডিওটিতে আশা করি তোমরা বুঝতে পারলে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি তোমরা বারে বারে দেখবে এবং যেখানে সমস্যা হচ্ছে সেটাকে বোঝার চেষ্টা করবে যতটা সম্ভব তোমরা এখান থেকে 150 পাতায় দেখবে তোমাদের ক্লাস 8 এর 150 পাতায় কোষে দেখে 16.1 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা আমাকে করে পাঠাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ